সৌর্য দিবস উপলক্ষে খোয়াই শহরে এক সুবিশাল র্যালি সংগঠিত করে বজরং দল খোয়াই জেলা কমিটি এদিন র্যালিটি খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ি প্রাঙ্গন থেকে শুরু হয়ে খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা সেরে সুভাষ পার্ক কোহিনোর কমপ্লেক্সে প্রাঙ্গনের সামনে এসে শেষ হয় সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখতে গিয়ে বলেন উনিশশো সালে রাম জন্মভূমির আন্দোলনের মধ্য দিয়ে বজরং দলের সৃষ্টি বিশ্ব হিন্দু পরিষদ হচ্ছে বজরং দলের যুবায়া বজরং দল যুবাদের সংগঠন প্রভু রামের পরম ভক্ত শ্রী হনুমানের আরেক নাম বজরং তার নামানুসারে সংগঠনের নামাকরণ করা হয়েছে বজরং দল উনিশশো সালে রাম জন্মভূমি পুনরুদ্ধারে বজরং দল এক গুরুত্বপূর্ণ ভূমিকা গঠন করেছিল সেই ঐতিহাসিক ও গৌরবময় দিনটি সৌর্য দিবস হিসেবে সমগ্র ভারতবর্ষে পালিত হয়ে আসছে নেতৃবৃন্দরা বলেন বজরং দলের যুবা শক্তি ভারতবর্ষের যুব শক্তিকে এক নতুন দিশায় নিয়ে যেতে সক্ষম এখনো যারা সংগঠন থেকে দূরে রয়েছেন তারা বজরং দলে সামিল হন এবং এক নতুন ভারত গড়তে সকলের সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ এবং জন্মের পর থেকে বজরং দলের সংঘর্ষ উনিশশো সালে রাম জন্মভূমি আন্দোলনের মধ্য দিয়ে বজরং দলের হিন্দু পরিষদের যুব আয়াম যুবকদের সংগঠন বজরং দল প্রভু শ্রীরামজীর যে প্রিয় শিষ্য হনুমানজি হনুমানজির আরেক নাম বজরং উনারই নামকরণ অনুসারে সংগঠনের যুবকদের সংগঠনের নাম রাখা হয় বজরং দল উপস্থিত ছিলেন ত্রিপুরা উপক্রান্ত সম্পাদক শঙ্কর রায় ত্রিপুরা সংগঠন উপক্রান্ত মন্ত্রী মহেন্দ্র পল সিং খোয়াই জেলা প্রভারে অভিজিৎ দত্ত ভৌমিক দক্ষিণ প্রান্ত সহ সংযোগ বিমল রায় ত্রিপুরা উপক্রান্ত সহ সংযোগ সত্যজিৎ রায় বিশিষ্ট সমাজসেবক জয়দেব দেববর্মা সঞ্জীব দেববর্মা সহ অন্যান্য সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং কার্যকর্তারা আর